রাজারহাটে এনএসজি হাবের উদ্বোধনের পর জওয়ানদের ভূয়সী প্রশংসা নাম না করে করা বার্তা পাকিস্তানকে রবিবার বেলা এগারোটা নাগাদ দমদম বিমানবন্দরে নামেন অমিত শাহ বামেদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিমানবন্দর সহ শহরের একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো হয় সেই বিক্ষোভের মধ্য দিয়েই বিমানবন্দর থেকে রাজারহাটের এনএসজির নয়া দফতরে পৌঁছান অমিত শাহ ফিতে কেটে নারকেল ফাটিয়ে পুজো দিয়ে নতুন দফতরের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সূত্রের খবর দেশের পূর্বাঞ্চলের জাতীয় নিরাপত্তা সংস্থার এটাই সদর দফতর যেখান থেকে পূর্বাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা প্রদানের কাজ করতে পারবেন জওয়ানেরা দুশো কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এখানে উনত্রিশটি আবাসন এদিন উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই জওয়ানরা মহড়া শুরু করে দেন উদ্বোধনের পর ভাষণ দিতে গিয়ে জওয়ানদের প্রশংসা করে অমিত শাহ বলেন সময়ের সাথে সাথে সন্ত্রাসবাদীরা কৌশল বদলেছে তাদের সায়স্তা করতে এনএসজি কমান্ডোরাও যথাযথভাবে নিজেদের অপারেশনে নতুন নতুন উপায় খুঁজে বার করেছেন ফলে সন্ত্রাস দমনে তারাও অভাবনীয় সাফল্য পেয়েছেন এদিন তিনি আরও বলেন আগের সার্জিক্যাল স্ট্রাইকের জন্যে ইসরাইল আমেরিকার নাম করতেন সকলে এখন তৃতীয় নাম জুড়েছে ভারতের নাম না করে পাকিস্তানকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে এদিন শ্রী শাহ বলেন জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে দেশের শান্তি বিঘ্নিত করতে চাইলে আমাদের সেনাবাহিনীর ওপর আঘাত করলে তার দাম দিতে হবে বলেও এদিন দাবি করেন তিনি এদিন রাজারহাটের অনুষ্ঠান শেষে তিনি রওনা দেন শহীদ মিনারের উদ্দেশ্যে और टेक्निक शस्त्र और टेक्नोलॉजी जज्बे को रिप्लेस नहीं कर सकती जो जवान आपके हवाले किया जाता है चाहे किसी भी फोर्स का हो सेना का हो उसको आतंकवाद के प्रति जीरो टॉलरेंस का और दुश्मन को मिनिमम नुकसान के साथ मार गिराने का जज्बा देने का काम उसको ट्रेन करने का काम एनएसजी का है और मुझे लगता है इसमें एनएसजी ने अब तक काफी किया है मगर जैसे जैसे समय आगे बढ़ता है देश के दुश्मन भी जो आतंकवाद फैलाना चाहते हैं ग्रुणा फैलाना चाहते हैं देश और दुनिया में वो भी आगे बढ़ते जाते हैं। तो उस समय ये बहुत जरूरी है कि एन एस ने अपने आप को भी आगे बढ़ाना ब्यूरो रिपोर्ट न्यूज नोमैंसलैंड राजरहाट